কিছু কিছু গল্প থাকে মন থেকে ভালো লাগার মতো, যেগুলো খুবই অল্প সময়ের মধ্যে শেষ হয়ে গেলেও মনের মাঝে একটা আলাদা অনুভূতির তৈরি করে যায়। আজকের গল্পটাও ঠিক তেমনই। ছেলেটা কখনো বুঝতে পারেনি যে তার ছোটবেলার বান্ধবীটাই তার জীবনের প্রথম প্রেম, আর তাকে রেখে নাকি সে এদিক ওদিক তার সত্যিকারের ভালোবাসা খুঁজতে ছুটে বেরিয়েছে। আহা, কিছুটা স্পয়লার দিয়ে দিলাম তাই তো? কিন্তু যাক, মাঝে মাঝে গল্পের শুরুর দিকে কিছুটা স্পয়লার দিলেও সেটা গল্পের দিকে আপনার একটা আলাদা দৃষ্টি তৈরি করবে। বলছিলাম, 2022 সালে মুক্তিপ্রাপ্ত ধানুষ এবং নিথিয়া মেননের একটা চমৎকার রোমান্টিক মুভি থিরুচিত্রাবালামের কথা। তাহলে চলুন ডুব দেওয়া যাক আজকের গল্পের গভীরে। এই ছেলেটার নাম তিরু। বর্তমানে সে তার শহরে খাবার ডেলিভারি করার কাজ করে। অবশ্য স্টুডেন্ট লাইফে সে খুবই ভালো একজন ছাত্র ছিল, কিন্তু আজ থেকে 10 বছর আগে একটা গাড়ি দুর্ঘটনায় নিজের মা আর ছোট বোনটাকে হারানোর পর থেকে HSC পরীক্ষা দেওয়ার পর সে আর কখনো ভার্সিটিতে ভর্তি হয়নি। অর্থাৎ সেখান থেকেই তার লেখাপড়া বন্ধ, যার কারণে আজকে তার ভালো একটা মেধা থাকা সত্ত্বেও তাকে এই ফুড ডেলিভারির কাজই করতে হচ্ছে। এরকমই এক রাতে সে তার স্কুটিতে শুয়ে শুয়ে তার খাবার রেডি হওয়ার অপেক্ষা করছিল। আর এখানকার সবাই মূলত তাকে ভীতু বলেই ডাকে, কারণ তিরু কখনোই তার আশেপাশের কোনো ঝামেলায় জড়াতে পছন্দ করতো না। আর সাদাসিধা ছেলেদের সবাই এভাবেই খেপায়। পিছনে একটা খাবার দোকান থেকে একজন তাকে ভীতু বলে ডাক দিয়ে বলে, ওই তোর খাবার রেডি হয়ে গেছে, নিয়ে যা। তারপর সেই খাবার নিয়ে তিরু বেরিয়ে পড়ে তার ডেলিভারি দেওয়ার জন্য। তবে তিরু যখন অ্যাড্রেস অনুযায়ী সেখানে পৌঁছায়, সে দেখতে পায় এ তো তারই কলেজ লাইফের বন্ধু। সেখানে তিরুর আরও কিছু বন্ধুবান্ধবও ছিল, তাই তিরুর সেই বন্ধু তাকে ভেতরে আসতে বলে। ঠিক তখনই সে ভেতরে তার কলেজ লাইফের ক্রাশ অনুষাকে দেখতে পায়, আর তাকে দেখেই কি যেন মনে করে সে ওখান থেকে চলে যায়। আসলে ঘটনাটা হলো, কলেজ লাইফে সে কখনোই অনুষাকে তার মনের কথা বলতে পারেনি, আর আজকে যেহেতু সে তার সামনে একজন ডেলিভারি বয়, তাই তাদের সাথে দেখা করে সে উল্টো আরও লজ্জা পাবে। তাই বাইরে একটা জায়গায় সে এই বিষয়টা নিয়েই ভাবছিল। তার পাশেই কিছু পোলাপান তখন মারামারি শুরু করে, আর যেহেতু তিরু কিছুটা ভীতু প্রকৃতির ছিল, তাই কেউ একজন তাকে জোর করে ওই মারামারির ভেতরে ঠেলে দেয়, আর যার কারণে সেখানে পুলিশ এসে ওই পোলাপানদের পাশাপাশি তাকেও স্টেশনে নিয়ে আসে। আর ওখানকার থানার OC সবাইকে বাদ দিয়ে শুধুমাত্র তিরুকে একটা কষিয়ে চর মারে। সাথে ওই দিন সবাইকে ওয়ার্নিং দিয়ে ছেড়ে দেওয়া হয়, আর বিনা কারণে শাস্তি পেয়ে তিরু হতাশ হয়ে বাড়িতে ফিরে আসে। কিন্তু আশ্চর্যের বিষয় এটা যে একটু আগে তিরুকে যেই OC চর মারলো, সেটা অন্য কেউ নয়, তিরুরই বাবা। তিরুর ফ্যামিলিতে মোট তারা 3 জন, তিরু, তিরুর বাবা এবং তার দাদা। তিরুর মা আর ছোট বোনের কথা তো শুরুতেই বললাম, তারা একটা গাড়ি অ্যাক্সিডেন্টেই মারা গিয়েছিল। মূলত এই সংসারে তারা 3 জনই কোনো রকমে দিন পার করছে। তিরুর সাথে তার বাবার সম্পর্কটাও তেমন একটা ভালো নয়, তারা একে অপরের সাথে কথাও বলে না। আর এর পেছনেও একটা কারণ আছে, যেটা গল্পের মাঝখানে গিয়ে আমরা জানতে পারবো, তাই দেখতে থাকুন। তারপর এই মেয়েটার সাথে পরিচয় হয়ে নিন, মেয়েটার নাম শোভা। তিরুরা যেই বিল্ডিংয়ে থাকে সেই বিল্ডিংয়েরই নিচতলায় তাদের বাসা, আর ছোটবেলা থেকেই তিরু এবং শোভা খুবই ভালো বন্ধু। পরদিন শোভা তিরুর সাথে তাদের বাড়ির মেন গেটে দেখা করে। প্রতিদিন এখানে দেখা না করলে যেন তাদের দিনটাই শুরু হয় না। শোভা তাকে জানায় যে তার জন্য নাকি কানাডা থেকে একটা চাকরির অফার এসেছে, কিন্তু সে নিজের পরিবারকে ছেড়ে কোথাও যেতে চায় না, যে বিষয়টা নিয়ে সে সিদ্ধান্তহীনতায় ভুগছে। তাই এই ব্যাপারে শোভা তিরুর ওপিনিয়ন জানতে চায়, তার এখন কি করা উচিত। তিরু বলে, তোর কাছে যা ভালো মনে হয় তুই তাই কর। যা শুনে নির্দিষ্ট কোনো ডিসিশন নিতে না পারায় শোভা কিছুটা আপসেট হয়ে অফিসের জন্য রওনা হয়। আর এদিকে তিরু তার বাইকে পেট্রোল ভরতে যায়, যেখানে আজকে হঠাৎ তার সাথে অনুষার দেখা হয়ে যায়। অনুষা সেদিন তিরুকে দেখেছিল, তাই সে জিজ্ঞাসা করে, সেদিন আমাদের সাথে দেখা না করে চলে গিয়েছিলে কেন? তিরু বলে, আসলে অনেকেই তাদের পুরনো বন্ধুদের কথা মনে রাখে না, আমি ভেবেছিলাম হয়তোবা তুমি আমাকে ভুলে গিয়েছো, এই আর কি। তখন অনুষা বলে, আরে তোকে কিভাবে ভুলবো, তুই তো ক্লাস টপার ছিলি আমাদের, কিন্তু তুই লেখাপড়া ছেড়ে দিলি কেন? কিন্তু তিরু কিচ্ছু বলতে পারে না। তাছাড়াও ডেলিভারির তাড়া থাকার কারণে তাদের কথাবার্তা এখানেই শেষ করতে হয়। চলে যাওয়ার আগে অনুষা তিরুর ফোন নাম্বার রেখে দেয় এবং বলে পরে কথা হবে নে। আর রাতের বেলা শোভাকে সে আজকের ঘটনার কথা বলে, কিন্তু শোভা কিছুতেই বিশ্বাস করতে পারছিল না যে অনুষা নিজ থেকে নম্বর চেয়েছে। এই নিয়ে তাদের মাঝে কিছুটা এই সেই কথা হয়। ঠিক এরই মাঝে অনুষা তাকে কল করে বসে, আর শোভা তাকে জোর করে যেন সে কলটাকে লাউড স্পিকারে রাখে। জোরাজোরিতে তিরু স্পিকারেই কলটা রিসিভ করে। আসলে আজকে নাকি সকল ডেলিভারি বয়েজরা একটা ছোটোখাটো আন্দোলন করছে, তাই কাউকে সে ডেলিভারির কাজে পাচ্ছিল না, সেজন্য অনুষা তিরুকে কিছু খাবার ডেলিভারি দিয়ে যেতে বলে। যা শুনে তিরু খুশিতে ডেলিভারি করতে রাজিও হয়ে যায়। কিন্তু শোভা তো বুঝে গিয়েছে যে অনুষা অনলি তাকে ইউজ করছে, কিন্তু তবুও সে সিরিয়াসলি তাকে কিছু বলে না, কারণ তাহলে ছেলেটার মন খারাপ হয়ে যাবে। সে বলে যে এখন বুঝেছি কেন তোর নম্বর চেয়েছিল সে। কিন্তু তিরু তার কোনো কথা কানে না নিয়ে বরং বেরিয়ে পড়ে ডেলিভারি করার জন্য। আর
এদিক ওদিক ঘুরে বিভিন্ন রেস্টুরেন্ট থেকে খাবার কালেক্ট করে একদম শেষে সে অনুষার বাসায় গিয়ে পৌঁছায়। অনুষাও তাকে দেখে খুব খুশি হয়। তবে একদম শেষে খাবারের দামের সাথে সাথে সে তিরুকে কিছু টিপস দিতে ধরে, যেটা আবার তিরু মেনে নিতে পারে না। তিরু অনেক কষ্ট পায়, লাগবে না বলে মন খারাপ করে সেখান থেকে চলে যায়। অবশ্য এই ঘটনায় অনুষাও বিষয়টা বুঝতে পারে আর পরে আফসোস করে। আর এদিকে তিরু সোজা শোভার বাসায় গিয়ে ওঠে। তিরুর চেহারা দেখে শোভার বুঝতে দেরি হয় না যে কিছু একটা অবশ্যই খারাপ হয়েছে। শোভা তিরুকে বারবার জিজ্ঞাসা করে যে কি হয়েছে বল, তখন তিরু তাকে সবকিছু খুলে বলে। যেই কথা শুনে শোভা একদম তার মুখের ওপর হাসতে শুরু করে এবং বলে, দেখ আমি আগেই বুঝে গিয়েছিলাম ও তোকে ব্যবহার করছে, বলিনি কারণ আমি তোর মন ভেঙে দিতে চাইনি। আর শোভার কাছ থেকে এইসব কথা শুনে তিরুর মন আরও বেশি খারাপ হয়ে যায়, তাই সে তার বাসায় চলে আসে। বাসায় তিরুর বাবা ঘরের কিছু কাজ করছিল আর তার দাদা টিভিতে নিউজ দেখছিল। নিউজে দেখানো হয় শহরে কিডন্যাপারদের আতঙ্ক অনেক বেড়ে গিয়েছে, ইতোমধ্যে অনেক বাচ্চাই কিডন্যাপড হয়েছে, যেটা তাদের জন্য স্বাভাবিকই ছিল। পরদিন রাতে তিরু নিজের ডিউটি অনুযায়ী একটা হোটেলে খাবার ডেলিভারি করতে যায়। তবে আজকে সে একটা ভুল রুমে নক করে ফেলে আর যখন একজন দরজা খুলে তিরু দেখতে পায় রুমের ভেতরে মোট দুজন লোক এবং তারা সম্ভবত একটা বাচ্চা মেয়েকে মুখ বেঁধে রেখেছে। ব্যাপারটা তার কাছে সন্দেহজনক মনে হয়, তাই তিরু অভিনয় করে যে সে কিছুই দেখেনি আর তারপর সোজা সেখানকার পুলিশ স্টেশনে গিয়ে পুলিশকে ইনফর্ম করে। আর ওই স্টেশনের ওসি ছিলেন তিরুরই বাবা, কিন্তু তিরু তার বাবার সাথে কোনো প্রকার কথা বলে না, অন্য একজনকে এই বিষয়টা জানায়। তাই তারপরই পুলিশ তাকে নিয়ে ঘটনাস্থলে চলে যায় এবং দেখা যায় তার কথা অনুযায়ী সত্যি সত্যি এখানে দুজন একটা বাচ্চা মেয়েকে আটক করে রেখেছে। পুলিশ তাদেরকে গ্রেফতার করে। পরদিন সকালে তিরু আর তার দাদা মিলে নিউজ দেখছিল, যেখানে ওই দুজন অপরাধীকে ধরার সকল ক্রেডিট তিরুর বাবাকে দেওয়া হচ্ছে। এমনকি তখন তার বাবা বাসাতেই ছিল, তাই তিরু ওনাকে শুনিয়ে শুনিয়ে বলছিল, এই পুলিশেরা কি করেছে, কিচ্ছু করেনি, আমি তো সব করেছি, এখন ওরা সবার সামনে হিরো হয়ে যাচ্ছে। যেই কথাগুলো শুনে তিরুর বাবা অনেক রেগে যায়। রাগের মাথায় উনি তিরুর মাথায় একটা থাপ্পড় দিয়ে বলে, আমার কাজ নিয়ে কেউ কোনো কথা বলবে আমি সেটা সহ্য করব না কিন্তু। যার কারণে তিরুও তখন রেগে গিয়ে তার সামনে থাকা ছোট টেবিলটায় লাথি মেরে বাইরে চলে যায়। অর্থাৎ বাবা ছেলের সম্পর্কটা কিন্তু তেমন ভালো নয়, তারা বিশাল একটা সময় যাবৎ কথা পর্যন্ত বলে না। আর তাদের এই সকল হাউকাউ শুনে শোভা তিরুর দাদার কাছে কি হয়েছে জানতে চায়, যার কারণে তিনিও শোভাকে সব কিছু বলে। আসলে শোভারা তাদের বাড়ির নিচতলায় থাকলেও দুজনের ফ্যামিলি নিয়ে সবসময় খোঁজখবর রাখে। আর এই শুনে শোভা তিরুর বাবার কাছে গিয়ে বলে, কতবার বলেছি আপনি ওকে শাসন করেন, বকা দেন, যা ইচ্ছা তাই করেন, কিন্তু গায়ে হাত তুলবেন না, ও এখন বড় হয়েছে, আপনি যা করছেন খুব খারাপ করেছেন। আসলে শোভার সাথে শুধু তিরু না, তিরুর ফ্যামিলির সবাই অনেকটা ফ্রি, যেটা তার কথা শুনেই বোঝা যায়। আর আজকে এই ঘটনায় তিরু মন খারাপ করে ছাদে গিয়ে শুয়ে আছে। আর তখনই অনুষা তার মোবাইলে মেসেজ করে, কারণ ওই দিনের টিপসের ব্যাপারটা নিয়ে সে খুবই ডিস্টার্ব যে তিরুর সাথে সে এমনটা কেন করলো। তাই তিরুকে সে কয়েকবার সরিও বলে আর শেষে আগামীকালকে দেখা করার কথা বলে। তিরু একদম খুশি হয়ে যায়, রাজি হয়ে যায়। সাথে পরদিন প্রতিদিনের মতো যখন শোভা তাদের বাড়ির মেন গেটে তিরুর জন্য অপেক্ষা করছিল, তখন আজকে তিরু সেখানে আসে না, তাই সে আবারও বাসায় ফিরে আসে আর সরাসরি তিরুর দাদার কাছে আসে। তিরুর দাদা তখন মুখে ফেস প্যাক নিয়ে চেয়ারে বসে আছে, মানে বয়স হয়েছে তবে আহ্লাদ ফুরায় নাই, এখনও নাকি তার বিয়ে করার শখ আছে। সেখানে সে যখন তিরুর কথা জিজ্ঞাসা করে তখন তিনি বলেন, ও তো বলল কোনো এক মেয়ের সাথে দেখা করতে যাচ্ছে। আর এই শুনে শোভা বুঝতে পারে যে মেয়েটা অনুষা ছাড়া আর কেউ না। আর সে এই শুনে রেগে যায়, কারণ এমন একটা কথা সে তাকে জানালো না কিভাবে, এমনকি আজ সকাল থেকে সে তিরুকে কয়েকবার কল করেছে কিন্তু তার কোনো খবরই নেই। শোভা তিরুর দাদাকে রাগ দেখিয়ে বলে, আজ থেকে ওর সাথে আমার কথা বন্ধ, চার পাঁচ দিন কথা বলবো না, তারপর দেখিও কিভাবে থাকে। এই বলে শোভা অফিসে চলে যায়। এদিকে তিরু একদম ফর্মাল ড্রেস পরে একটা রেস্টুরেন্টে অনুষার জন্য অপেক্ষা করছে। একটু পরে অনুষা সেখানে চলে আসে আর এসেই প্রথমে তিরুকে জড়িয়ে ধরে সেদিনের জন্য ক্ষমা চায়। আর সেই সময়টায় তিরুর মনে তো একদম লাড্ডু ফুটতে শুরু করে। আর ওই দিন অনেকটা সময় পার করে বিদায়ের সময় অনুষা তিরুর গালে একটা চুমু দেয়। যেই কাণ্ড দেখে এবার তিরুর মনে তো একদম ফুরফুরা হয়ে যায়। সে ধরেই নেয় যে অনুষা তাকে পছন্দ করে। আর এদিকে রাত হয়ে গিয়েছে, এখনও তিরুর কোনো খবর নেই, তাই শোভার রাগটা যেন আরও ধীরে ধীরে বেড়ে যাচ্ছে। একসময় তিরু তাকে কল করে কিন্তু শোভা তার কলটা ধরে না, যা দেখে শোভা ভাই এই কলটা রিসিভ করে। তিরু বলে, আরে আমার বাইক স্টার্ট হচ্ছে না, তাড়াতাড়ি আমাকে এসে নিয়ে যা, গাড়িও পাচ্ছি না, দেরি হয়ে গিয়েছে। আর হ্যাঁ, যতই রাগ থাকুক শোভা এখন আর বসে থাকতে পারবে না, সে তার স্কুটি নিয়ে বেরিয়ে পড়ে। আর তার সাথে দেখা হলেও শোভা কোনো কথা বলে না, কিন্তু যখনই তিরু বলে যে অনুষা নাকি তাকে কিস করেছে, তখনই শোভার মাথায় আকাশ ভেঙে পড়ে। আরে কি বলছিস তুই, কিস করেছে মানে? তখন তিরু বলে, আরে ভয় পাস না, গালে করেছে। তখন শোভার জান ফিরে আসলো, ও গালে কিস করা, এগুলো তো নর্মাল। কিন্তু তিরু তো এই সেই অনেক কিছুর প্ল্যানিং অলরেডি করেই ফেলেছে, তাই ওখানেই রাস্তার মধ্যে তিরু খুশিতে নাচতে শুরু করে, যার কারণে
একসময় শোভাও তার সাথে তালে তাল মেলায়, কারণ আগামীকাল তাদের এলাকায় একটা প্রোগ্রাম আছে যেখানে তাদের নাচতে হবে। এই বাহানায় প্র্যাকটিসটা হয়ে যাবে। পরদিন সেই অনুষ্ঠানে তিরু এবং শোভা ডান্স করছিল, আর ডান্সের মধ্যেই তিরু শোভাকে বলে যে সে নাকি অনুষাকে প্রপোজ করতে চায়, কিন্তু কীভাবে করবে বুঝতে পারছে না। শোভা বলে, আরে মেয়েরা কবিতা অনেক পছন্দ করে, তুই ওকে নিয়ে একটা কবিতা লিখে তারপর প্রপোজ কর। যা শুনে সকালবেলায় তিরু একটা রেস্টুরেন্টে আবারও অনুষাকে ডেকে আনে, আর প্রথমে তার জন্য একটা কবিতা শোনায়, কিন্তু অনুষার কাছে এসব ফানি মনে হয়। আর যখন তিরু তাকে সিরিয়াসভাবে বলতে শুরু করে যে এটা মজা নয়, আমি তোমাকে ক্লাস সিক্স থেকে পছন্দ করি, তখন অনুষা যেন একদম অবাক হয়ে যায়। সে বলে, আমি তো তোমাকে ওই চোখেই দেখি না, আর ভালোবাসা তো দূরেরই কথা। আসলে এই কয়েকদিন অনুষা তার সাথে যতটা ফ্রি হয়েছে তার কারণ ছিল অনলি বন্ধুত্ব। তাছাড়া সেদিনের চুমু আর জড়িয়ে ধরার বিষয়টা অনুষার জন্য একটা নর্মাল বিহেভিয়ার ছিল। সে তাকে সরি বলতে চেয়েছিল যে বিষয়টা আজকে অনুষা তাকে খুলে বলে, যার কারণে এখানে তিরু তার জীবনের প্রথম ছ্যাঁকা খায়। তখনই এই বলতে বলতে অনুষার মোবাইলে একটা কল চলে আসে, তাই সে তিরুকে বিদায় জানিয়ে চলে যায়। রাতের বেলা তিরু আর শোভা তিরুর দাদার চিলে কোঠায় বসে বিষয়টা নিয়েই কথা বলছিল। সেখানে শোভার কাছে সে সব কিছু শেয়ার করে। শোভাও তিরুর মনটা ভালো করার চেষ্টা করে, কিন্তু তার মন তো ভীষণ খারাপ। কিছুক্ষণ পর শোভা তার বাসায় চলে যায়, আর তিরু তার রুমে বসে গান শুনতে থাকে, আর মাঝরাতে তার দাদার সাথে দুষ্টু পানি খায়। তার পরদিন সকালে শোভার ছোট ভাই তিরুর সাথে দেখা করতে আসে। সে বলে, আরে ভাইয়া জানো, আমি এতদিন ধরে আমার অফিসের যে মেয়েটাকে পটানোর চেষ্টা করছিলাম, আজকে ওই মেয়েটা রাজি হয়েছে, আর এই উপলক্ষেই সে আজকে তিরুর জন্য একটা কেক বানিয়ে নিয়ে এসেছে। আর তার এইসব কথা সহ্য করতে না পেরে তিরু ওই কেক তার মুখেই মেরে দেয়। আর সে নিচে গিয়ে দেখতে পায় শোভা আসলে তার ভাইকে এটা শিখিয়ে দিয়েছিল যেন সে তিরুকে বিরক্ত করতে পারে, যাতে করে তিরু তার পিছু করতে করতে দুজন একটা পার্কে গিয়ে থামে। পার্কে শোভা তাকে সান্ত্বনা দেয়। সে বলে, ওই মেয়েটা তোর জন্য ঠিকই ছিল না, তোর থেকে ভালো ছেলে এই পৃথিবীতে একটাও নেই, চিন্তা করিস না, তুই ওর থেকে ভালো মেয়ে পাবি। এইসব শুনে তিরুর মনটাও খুশি হয়ে যায়। কিন্তু তখনই সে আবার বলে, আরে বেটা এতক্ষণ মজা করছিলাম। মানে তাদের মধ্যে এই হাসি তামাশা দুষ্টুমিষ্টি ঝগড়া লেগেই থাকে। তার কিছুদিন পরে সবকিছু ঠিক হলে তিরু আর শোভা মিলে একটা থিয়েটারে মুভি দেখতে যায়। আর কাকতালীয়ভাবে ওই একই থিয়েটারের পেছনের সারিতে অনুষা আর তার কিছু বন্ধুরাও ছিল। এক পর্যায়ে তিরু পপকর্ন কিনতে বাইরে যায়, তখন ওরা তিরুকে লক্ষ্য করে, কিন্তু তিরু তেমন কোনো রিয়েক্ট করে না। সে পুনরায় তার সিটে গিয়ে বসে, আর তারপরই পেছন থেকে তারা কয়েকজন তিরুকে নিয়ে মজা করতে শুরু করে। অবশ্য কথাগুলো তারা ইনডাইরেক্টলি বলছিল, কিন্তু বলছিল তিরুকে নিয়েই, যেটা তিরু বুঝতে পারে কিন্তু কিছু বলে না। অনুষা ওদেরকে থামানোরও চেষ্টা করে, কিন্তু কোনো লাভ হয় না। মুভি দেখে বের হওয়ার পরও ওরা দূর থেকে তিরুকে নিয়ে বাজে কথা বলতে থাকে, যেখানে তিরু তাদের কিচ্ছু বলে না। কিন্তু এগুলো একসময় শোভা আর সহ্য করতে পারে না। শোভা ওখানে গিয়ে তাদেরকে ধমকাতে শুরু করে যে তারা এমন কেন করছে, যার কারণে তখন শোভার সাথেও ওদের তর্কাতর্কি শুরু হয়। ওরা শোভার সাথেও খারাপ ব্যবহার করে, কিন্তু তখনও তিরু তাদেরকে কিচ্ছু বলে না। তিরু শোভাকে নিয়ে বাসায় চলে আসে, আর বাড়ির গেটের সামনে শোভা তিরুর সাথে রাগারাগি করে আর বলে, ওরা তোর সাথে খারাপ ব্যবহার করেছে, আমার সাথেও করেছে, কিন্তু তুই ওদের কিছু বললি না কেন? আঙ্কেল ঠিকই বলেছে, তুই একটা ভীতু। তিরু বলে, তুই তো জানিস আমি কেন ভয় পাই, তারপরও তুই না জানার মতন কেন করিস? কিন্তু তবুও শোভা তাকে রাগ দেখে এই কথা বলে, তাই এবার তিরু তাকে বলে দেয়, আমার সামনে থেকে চলে যা তুই, আর কখন আর সামনে আসবি না। শোভা মন খারাপ করে চলে যায়। পরদিন বাসায় তিরু তার বাবার ইউনিফর্ম আয়রন করছিল, সাথে তার বারবার শোভার সাথে ঝগড়ার কথা মনে পড়ছিল। সে বুঝতে পারে তার শোভার সাথে এমনটা করা উচিত হয়নি। অন্যদিকে এখানে যে তার বাবার ইউনিফর্মটা পুড়ে যাচ্ছে এটা সে লক্ষ্যই করেনি। রাতে যখন তিরুর বাবা তার ইউনিফর্মটা চেক করে, তখন সে দেখতে পায় তার ইউনিফর্মটা পুড়ে গিয়েছে, তাই সে বাসায় চিল্লাপাল্লা শুরু করে। এদিকে তিরুর দাদা বুঝতে পারে যে এটা তিরুর কাজ। সে বলে ওঠে, আমার হাতে হয়েছে, এটা বয়স হয়েছে তো, কিছু বুঝতে পারিনি, পুড়িয়ে ফেলেছি। তিরুর বাবা তাকে বলে, যেটা পারেন না সেটা করতে যান কেন? এই বলে তাকেও কিছুটা রাগ দেখাতে শুরু করে। তখন তিরু এবার বলেই ফেলে যে আমি পুড়িয়েছি, তাতে কি হয়েছে? যা শুনে তার বাবা এবার আরও বেশি রেগে যায়, কারণ তিরুর সাথে এমনিতেও তার কখনো কথা হয় না। তার উপর তিরু তার বাবার উপর অভিমান করেই তার লেখাপড়া ছেড়েছিল, তাই এখন নিজের জীবনে কিছু করতে না পারায় তিরুর বাবা এমনিতেই তার প্রতি অনেক রাগ। সে তিরুর দাদাকে বলে, শুধু আপনার জন্য, না হলে কবেই ওকে ঘর থেকে বের করে দিতাম। তিরু তখন সামনে থাকা খাবারের প্লেটটা ছুঁড়ে ফেলে দেয়, যা দেখে তিরুর বাবাও তখন ওই প্লেটটা ফ্লোরে আছড়াতে আছড়াতে বলে, আমিও এসব সিন ক্রিয়েট করতে পারি কিন্তু করি না, তুই কি চাস বলতো? তখন তিরু বলে, আমি আমার মাকে চাই, আমি আমার বোনকে চাই, এনে দিতে পারবেন? আর না পারলে কথাও বলবেন না। আর এই কথা শোনার সাথে সাথেই তিরুর বাবা সম্পূর্ণ চুপ হয়ে যায়। আসলে তিরুর বাবা মা যে গাড়ি দুর্ঘটনায় মারা গিয়েছিল, সেদিন একটা দিক থেকে তিরুর বাবা এটার জন্য দায়ী ছিল। সেদিন ওই গাড়ির ভেতরে তিরু আর তার সম্পূর্ণ পরিবার ছিল, সেটা এখন থেকে প্রায় 10 বছর আগের ঘটনা। তিরু তার বাবাকে অনেকবার করে বলছিল যেন গাড়ি চালানোর সময় সে মোবাইলটা ব্যবহার না করে, কিন্তু তিরুর বাবা সেদিন এই বিষয়টাকে গুরুত্বই দেয়নি। তিরু তাকে বারবার বলছিল, কিন্তু তবুও তিনি গাড়ি চালাতে চালাতে মোবাইল দেখছিল। যার এক পর্যায়ে তাদের গাড়ির সামনে হঠাৎ একটা ট্রাক এসে পড়ে, আর সেই অসাবধানতার কারণে ওই দিন গাড়ির পেছনে থাকা তিরুর
মা আর তার ছোট বোনটা মারা গিয়েছিল, বেঁচে গিয়েছিল শুধুমাত্র তারা দুজন, কারণ তারা গাড়ির সামনে ছিল আর সামনে তেমন একটা ইম্প্যাক্ট পড়েনি। তারপর থেকেই তিরু তার বাবা মায়ের মৃত্যুর আসল দোষী হিসেবে তার বাবাকে দেখতে শুরু করে। সেদিন থেকেই তিরু তার বাবার সাথে কথা বলে না। ঘটনা আবারও বর্তমানে চলে আসে সেই রাতে, তিরু তার বাড়ির ছাদেই ঘুমায় আর সেখান থেকেই পরদিন সকালে তার ডিউটিতে চলে যায়। তবে মাঝ রাস্তায় তার ফোনে শোভার কল চলে আসে। শোভা তাকে বলে যেন তাড়াতাড়ি করে সে সুরিয়া হাসপাতালে চলে আসে, কিন্তু কি হয়েছে সেটা সে বলে না। তিরু তাড়াতাড়ি করে হসপিটালে গিয়ে দেখে তার বাবা আইসিইউতে অ্যাডমিট। ডাক্তার এসে জানায় অতিরিক্ত স্ট্রেস আর প্রেশারের কারণে তিরুর বাবা গুরুতর ব্রেন স্ট্রোক করেছেন, তার শরীরের বাঁ পাশের অংশ সম্পূর্ণ প্যারালাইসিস হয়ে গিয়েছে। অবশ্য থেরাপির মাধ্যমে তাকে সুস্থ করা যেতে পারে, কিন্তু সেটা অনেক সময় সাপেক্ষ। তিরু বুঝতে পারে রাতে তার খারাপ ব্যবহার এবং তার মায়ের মৃত্যুর দোষারোপ করার পাশাপাশি এতদিনকার সকল কিছু তাকে একসাথে আষ্টে পিষ্টে ধরেছিল, যার কারণেই তার বাবার এই অবস্থা। তারপর কিছুদিন এভাবেই থাকার পর তার বাবাকে ডিসচার্জ করে দেওয়া হয়। যেহেতু গত 10 বছরে তিরুর সাথে তার বাবার ভালোই একটা দূরত্ব তৈরি হয়েছে, তাই ইচ্ছা থাকলেও সে তার বাবার টেক কেয়ার করার সাহস পায় না। নিজের মধ্যে তার অনেকটাই সংকোচ কাজ করে, তাই তার সকল দেখাশোনা এখন তার দাদাই করছে। কি এক পরিস্থিতি, এই বয়সে এসেও তাকে নিজের অসুস্থ ছেলের সেবা যত্ন করতে হচ্ছে, আর সেটা তার জন্য কতটা কষ্টের সেটা বলার মাইনে রাখে না। তিরু দূর থেকে তার বাবাকে দেখে এবং তার দাদাকে জিজ্ঞাসা করে, বাবা ঠিক আছে তো? দাদা বলে, তুই চিন্তা করিস না, এর থেকেও খারাপ অবস্থা তোর বাবা মোকাবেলা করেছে। বাবার এই অবস্থা দেখে তিরু আর নিজের চোখের পানি আটকাতে পারে না, কান্না করতে করতে বলে, আমি তো তাকে কখনো এই অবস্থায় দেখতে চাইনি। ওই তো ওই দিন আমাকে থানায় কি জোরে না চর মেরেছিল, সিংহের মতো হাঁটছিল ওই দিন, আর সেই মানুষটার এখন এই অবস্থা, আমি দেখতে পারছি না তাকে এভাবে। তিরু এরপর থেকে বাসার প্রায় সব কাজই করত। একদিন তিরুর বাবা তিরুর দাদাকে ডাকতে থাকে তার নাকি প্রস্রাব করতে যেতে হবে, তাই তিরু তার দাদাকে ডাকতে গিয়ে দেখে সে তো ঘুমিয়ে আছে। আর এরই মাঝখানে তিরুর বাবা বিছানা থেকে নিচে পড়ে যায়। বর্তমানে সে নিজের পরনে থাকা কাপড়টাও নিজে ঠিক করার সামর্থ্য রাখে না, তাই তিরু আবারও তার দাদাকে ডাকতে যায়, কিন্তু সে তো গভীর ঘুমে মগ্ন। এখন কি করবে তিরু, কি করবে সে বুঝতে পারছে না, তাই এক সময় নিজের অভিমান ভেঙে তিরু নিজেই তার বাবাকে তুলতে যায়। সে তার বাবাকে কোনো রকমে খাটে বসিয়ে রুম থেকে বের হতে যায়। তখন তার বাবা কান্না করে দেয় আর বলে, তুই কি আমাকে কখনো ক্ষমা করবি না? আমি জেনে বুঝে করিনি ওটা। হায় রে, আমার ছেলে আমাকেই ঘৃণা করে, এই নরকের জীবনে বেঁচে থেকে আমার কি হবে? ভালো হতো আমিও ওই অ্যাক্সিডেন্টে বিদায় নিতাম, তাও প্রতিদিন মরার থেকে একদিন মরে যাওয়া অনেক ভালো ছিল। এইসব কথা শুনে তিরুও আর নিজের অভিমান ধরে রাখতে পারে না, সে বাসা থেকে বের হয়ে যায়। এখন যেন তার আর নিজের বাবার প্রতি কোনো ঘৃণা নেই। এরপর থেকে তিরু সবসময় সকল বিষয় নিয়ে তার বাবার সাথে কথা বলে। কাজে বের হওয়ার সময় সে তার বাবাকে বলে বের হয় আর বাসার সব কাজ তার দাদা করে। একদিন তিরুর দাদা তাকে জানায়, তুই যা ইনকাম করিস তা দিয়ে এই ঘর চলবে না, কারণ তোর বাবার ইনকাম বন্ধ হয়ে গিয়েছে, অন্যদিকে ওষুধের খরচও বেড়ে গিয়েছে। আর আজকে এই প্রথম ফ্যামিলির খরচ দেখে তিরু রীতিমতো অবাক হয়ে যায়। আর হ্যাঁ, এটা শুধু তিরুর ক্ষেত্রেই নয়, মিডল ক্লাস পরিবারের প্রত্যেকটা ছেলেদেরই এমন সময়ের মুখোমুখি হতে হয়। এখন সে আসলে কি করবে কিছু বুঝতে না পেরে সোজা শোভার কাছে সাজেশন চাইতে যায়। শোভা তাকে বলে, বাবার ওপর রাগ করে তো তুই পড়াশোনা ছেড়ে দিলি, পড়াশোনাটাই শুরু কর এখন, কারণ তুই তো ভালো ছাত্র ছিলি, আমি বিশ্বাস করি এখন শুরু করলে তোর রিকভার হতে সময় লাগবে না। এ কয়দিন তোর দাদাকে বল তোর বাবার পেনশন আর সঞ্চয়ের টাকা দিয়ে কোনো রকমে চালিয়ে যেতে। যেই বিষয়টায় তিরুও সিদ্ধান্ত নিয়ে নেয়, তিরু আবারও পড়াশোনা শুরু করে। তিরুর বাবা তার দাদাকে জিজ্ঞাসা করে, তিরু এসব কী করছে? তখন তিনি জানান, ও আবার পড়াশোনা শুরু করেছে। তিরুর বাবা বলে, আমি তো প্রতি মাসে ওর জন্য অ্যাকাউন্টে টাকা জমা করে রেখেছি, এইগুলো দিয়ে ও একটা ছোটোখাটো বিজনেস শুরু করতে পারে। কিন্তু তখন তিনি বলে, আমি তো জানি, কিন্তু ওর তো আগে পড়াশোনাটা শেষ করা দরকার, এজন্যই তো আমি শোভাকে দিয়ে ওর পড়াশোনাটা আবার শুরু করিয়েছি। অর্থাৎ তিরুর দাদা এই কথাটা শোভাকে শিখিয়ে দিয়েছিল, তাই শোভা তাকে এমনটা বলেছে। তাছাড়াও বর্তমানে তিরু সবসময় এখন তার বাবার খেয়াল রাখে, বিকালে তাকে নিয়ে পার্কে যায়। তার কিছুদিন পর তিরুর বাবা আর তার দাদা একটা ইনভিটেশন কার্ড নিয়ে কথা বলছিল। আসলে তিরুর নানা বাড়ি থেকে নাকি একটা বিয়ের দাওয়াত এসেছে, তবে তিরুর বাবা কিভাবে ওই দাওয়াতে যাবে সেটা বুঝতে পারে না, কারণ তিরুর মাকে হারানোর পর থেকে সে আর কখনোই ওই বাড়িতে যায়নি। কারণ তিরুর বাবা ভাবতেন তিরুর নানা নানি হয়তোবা তাদের মেয়ের মৃত্যুর জন্য তাকেই দায়ী করে রেখেছে, কিন্তু ইদানিংকালে নিজের ছেলের সাথে হওয়া ঘটনা থেকে তিনি সিদ্ধান্ত নেন এবার যাই হোক তিনি তাদের সাথে দেখা করবেন। তারা তিনজন এবং শোভা ট্রেনে রওনা হয়। আসলে শোভা নাকি অফিস থেকে ছুটি পেয়েছে, আর তাছাড়াও গ্রামে তিরুর
খালাতো ভাইয়ের সাথে যে মেয়েটার বিয়ে হচ্ছে সেই মেয়েটা আসলে শোভার বান্ধবী, কারণ তিরুর নানা বাড়ি যেই গ্রামে ওই গ্রামেই শোভার দাদু বাড়ি। তাই তাদের যাত্রা শুরু হয় ট্রেনে। তিরুর দাদু তার বিয়ের প্ল্যান সম্পর্কে জানতে চাইলে তিরু বলে সে অ্যারেঞ্জ ম্যারেজ করবে, কারণ গতবারের অভিজ্ঞতা থেকে তার শিক্ষা হয়ে গিয়েছে। তবে তিরুর দাদু তাকে বলে, দেখিস এই বিয়ে শেষ করে বাড়ি যাওয়ার আগেই তুই একটা মেয়ে খুঁজে পাবি। তাতে তিরু অবাক হয়। তারপর তিরু আর তার বাবা দাদা তার নানু বাড়ি পৌঁছে যায়, আর ভেতরে ঢুকতেই তারা সবাই আবেগে আপ্লুত হয়ে পড়ে। আসলে তিরুর বাবা যা ভেবেছিল তার ঠিক উল্টোটা ঘটে। তিরুর নানা নানু তাদেরকে সাদরে গ্রহণ করে নেয়। তারা বলে, তোমরা এতদিন আমাদের সাথে যোগাযোগ রাখো নি, এটা খুবই কষ্টের ছিল। তোমরা ছাড়া আমাদের মেয়ের কে ছিল? তোমরাই তো আমাদের মেয়ের স্মৃতি। এসব শুনে তিরুর বাবা নিজের চোখের পানি ছেড়ে দেয়। তারপর শ্বশুর বাড়িতে তিরুর বাবার আপ্যায়নে কোনো ত্রুটি রাখা হয় না। রাতের বেলায় তিরুর নানু শোভা আর তিরুকে তিরুর মায়ের ছোটবেলার এবং তার বিয়ের কিছু ছবি দেখায়। অন্যদিকে তিরুর বাবা তার শ্বশুরের সাথে কথা বলছিল। এত বছর পর যেন তার বুক থেকে একটা বিশাল পাথর নেমে গেল। এক অন্যরকম আনন্দ কাজ করছিল তার মধ্যে। পরদিন গোসল করার সময় অদ্ভুতভাবে তিরুর বাবা হাত পায়ে কিছুটা বোধ শক্তি ফিরে পেতে শুরু করে। সে নিজের পায়ে দাঁড়াতে চেষ্টা করলে সেটাও সফল হয়, তবে এখনও স্বাভাবিক হতে তার অনেক সময় লেগে যাবে। পরে বিয়ের কার্যক্রম শেষ হওয়ার পর সেখানে কনের ফ্রেন্ডস এবং কাজিনরা মিলে একটা নাচ উপস্থাপন করে। ওইখানে রজনী নামক একটা মেয়েও ছিল, তবে সে তার নাচের স্টেপে অনেক ভুল করছিল। সে তার নাচের স্টেপগুলো ভুলে গিয়েছে, যেটা তিরু খেয়াল করে। আর ওইখানে ওই মেয়েটাকে দেখে তিরু তাকে মনে ধরে যায়। আর তিরু যেহেতু সব কথা শোভার কাছে শেয়ার করে, তাই তার এই পছন্দের কথাও সে শোভাকে জানায়। শোভা আস্তে আস্তে তাকে বলে, দেখ তোর দাদার জন্য এই মেয়েটা বেশ ভালো হবে, তোর জন্য নয়। তারপর মন্দিরে পুজো দিতে গিয়েও সে রজনীকে দেখতে পায়। শোভা তিরুকে ওই মেয়েটার সাথে কথা বলার জন্য সাজেস্ট করে, যা কথা বল, মনের ভিতরে সংকোচ রাখিস না। কিন্তু সে কি বলবে সেটাই বুঝতে পারে না, তাই রজনীর সামনে গিয়ে সে হুট করেই তাকে বলে ফেলে, কালকে তোমার নাচটা খুবই সুন্দর ছিল। কিন্তু তিরু কিছু বুঝে ওঠার আগে রজনী কান্না করতে শুরু করে আর ওখান থেকে চলে যায়। আসলে গতবার তার নাচ ভালো হয়নি সেটা সে বুঝতে পেরেছে, কারণ সে নাচের স্টেপগুলো ভুলে গিয়েছিল। আর যখন একটা র্যান্ডম ছেলে এসে তার নাচের প্রশংসা করছে, তখন তার মনে হচ্ছে যেন ছেলেটা তার গতবারের পারফর্ম নিয়ে আসলে মজা করতে এসেছে। তাই সে এভাবে কান্না করতে করতে চলে গেল, যার কারণে এবার তিরু কিছু বুঝতে না পেরে শোভাকে এসে দোষ দেয় যে তার কথা তুই মেয়েটার সাথে কথা বলতে গিয়েছিল সে, আর এই কারণেই সে মেয়েটা এখন কান্না করতে করতে চলে গেল। আর এই কথা শুনে এবার শোভাও তার সাথে অভিমান করে আর সেখান থেকে চলে যেতে ধরে। দেখো কাণ্ড, ছেলেটা যে কই যাবে সেটাই বুঝে উঠতে পারছে না। তাই সেখানে শোভার মন ভালো করার জন্য তিরু ওখানে সবাইকে নিয়ে শোভার জন্য একটা গান গাইতে শুরু করে। তারপর সেদিন সে তার ছোট মামার সাথে খাতির জমায়। তবে মামা তো মনে করেছিল ভাতিজা হয়তো বা গ্রাম নিয়ে কিছু জিজ্ঞাসা করবে বা অন্য কিছু নিয়ে জিজ্ঞাসা করবে, কিন্তু সোজা যে একটা মেয়ের কথা বলবে এটার আশা সে রাখেনি। সেদিনই রাতের বেলা তিরু আবারও তার ওই মামাকে ডিস্টার্ব করতে চলে যায়, আর এবারের এই ক্যাচালে মামা তাকে ওই মেয়েটার রুমের পেছনেই নিয়ে যায়। আর এখানে এই সময়ে তাকে দেখে রজনী তো অবাক। তিরু তাকে জিজ্ঞাসা করে, তুমি মন্দিরে আমার কথায় কান্না করে দিয়েছিলে, তার জন্য সরি, আর হ্যাঁ সত্যি তোমার নাচ কিন্তু অনেক সুন্দর ছিল। এই কথা শুনে রজনী কিছুটা মুচকি হাসে। তারপর তাদের মধ্যে আরও বেশ কিছু কথাবার্তা হয় আর দেখতে দেখতে বিয়েটাও শেষ হয়ে যায়। এদিকে তিরু মন খারাপ করে বসেছিল, কারণ আজকেই তাকে তাদের বাড়িতে ব্যাক করতে হবে, কিন্তু সে এখনও রজনীর সাথে ভালো মতো বন্ধুত্বই করতে পারলো না, এমনকি সে নিজের মনের কথাও বলতে পারলো না। তখন এই দেখে শোভা রজনীকে তার সাথে করে তিরুর কাছে নিয়ে আসে। তিরু রজনীকে বিদায় জানায় আর বলে, আসলে তোমার সাথে তো তেমন কথাই হলো না, তা তোমার নাম্বারটা দিলে আমরা যোগাযোগ রাখতে পারবো। কিন্তু রজনী তাকে উল্টো বলে দেয়, তোমার সাথে আমার যোগাযোগ রাখতে হবে কেন? যেটা শুনে তিরুর আর কিচ্ছু বলার থাকে না, অর্থাৎ এই নিয়ে সে দ্বিতীয়বারের মতো ছ্যাঁকা খেলো। ট্রেনে তিরু তার দাদার সাথে দুষ্টু পানি খায় আর বলে, আরে তুমি তো বলেছিলে বিয়ে শেষ হওয়ার আগে আমি একটা মেয়েকে খুঁজে পাবো, কিন্তু কোথায়? কাউকেই তো পেলাম না। তখন তার দাদা বড়ই আফসোস নিয়ে বলে, তোরা আজকালকার ছেলেমেয়েরা কিচ্ছু বুঝিস না, দেখে পছন্দ হলেই প্রেম করতে চাস, বিয়ে করতে চাস, কিন্তু একটা সম্পর্ক গড়তে যে একে অপরকে বোঝার চেষ্টা করতে হয় সেটাই বুঝিস না। যে তোকে সবথেকে ভালো বুঝে, সবথেকে বেশি কেয়ার করে, সেটাই তোর সত্যিকারের ভালোবাসা। খুঁজে দেখ তোর সেই ভালোবাসাটা আসলে কে। আর তিরু যখন এমন একটা মানুষকে খুঁজতে শুরু করে, তখন সেখানে তার সমস্ত ভাবনায় সে শুধু একজনকেই দেখতে পায়, সেটা হলো শোভা। আর সে যখন পেছনে ফিরে শোভাকে দেখে, তখন তার মধ্যে যেন এবার একটা আলাদা ফিলিংসের জন্ম হয়। কিন্তু সে তার দাদাকে বলে, আরে ও তো আমার বন্ধু, তুমিও আমাদের মধ্যে ঝামেলা পাকিও না তো। কিন্তু পরের সময়গুলোতে সে কখনোই তার কোনো কাজে মনোযোগ দিতে পারছিল না। তার মাথায় শুধুমাত্র একটাই কথা বারবার ঘুরতে থাকে যে আসলেও কি শোভাই তার জীবনের সেই মানুষটা যাকে সে এতদিন ধরে বাহিরে খুঁজে এসেছে? কারণ শোভা শুধু তাকেই নয়, বরং তার পরিবারকেও এমনভাবে কেয়ার করে যা অন্য কারো কাছ থেকে সে আশাও করতে পারবে না। আবার পাশাপাশি তিরুর দাদাও তিরুকে এই বিষয়টা নিয়ে উস্কানি দিতে শুরু করে, যার কারণে একসময় এই দ্বিধাদ্বন্দ্বের কারণে সে একদিন শোভাকে তাদের বাড়ির ছাদে রেখে আনে। আসলে তিরুর সাথে আজ পর্যন্ত যা সব হয়েছে
তার সবই সে শোভার সাথে শেয়ার করেছে, তাই তার মনের এই চিন্তাটাকেও সে আর চেপে রাখতে পারে না। সে শোভাকে সরাসরি প্রপোজ করে না, সে শুধুমাত্র তার মনে তাকে নিয়ে কি চলছে এই বিষয়টার প্রকাশ করে, যা শুনে শোভা একদম অবাক হয়ে যায়। তারপর তিরু একদম শেষে তাকে বলে, দেখ যদি আমরা বিয়ে করে নিই তাহলে কেমন হবে রে। যা শুনে তখন শোভা তাকে বলে, এগুলো কি বলছিস, তুই জাস্ট আমার ভালো বন্ধু, প্লিজ সেটাকে নষ্ট করিস না, তোর মাথা থেকে এগুলো ঝেড়ে ফেল, কারণ সেটা সম্ভব নয়। আর এখন তুই যা বলেছিস সব ভুলে যা, আমিও ভুলে যাব, আর নিজের পড়াশোনায় ফোকাস কর। এ কথা বলে শোভা চলে যায়। দেখো কাণ্ড, ছেলেটা অবশেষে তার কাছের বান্ধবীটার কাছ থেকেও ছ্যাঁকা খেলো, আর এই সব কিছু হয়েছে তার দাদার জন্য। সে ঘরে গিয়ে তার দাদাকে ধরে আর বলে, তোর জন্য এসব হয়েছে, আমার অন্তত একটা বন্ধু ছিল, সেটাও এখন কি হবে কি জানি। আর তিরুর দাদাও তো বুঝতে পারছে না কি হলো, বুঝতেই তো পারলাম না। তারপর এই ঘটনায় তিরু যেন কেমন হয়ে যায়, সে শোভার সাথে তেমন আর কথাবার্তা বলার সাহস পায় না। শোভা প্রতিদিন তার জন্য তাদের মেন গেটে অপেক্ষা করে, কিন্তু তিরু তার সাথে দেখাই করতে আসে না। শোভা তাকে মেসেজ করে, কল করে, কিন্তু তিরু তার কোনো কিছুর অ্যান্সার করে না। আসলে সে যে কীভাবে এখন শোভার সাথে দেখা করবে, কোন মুখ নিয়ে দেখা করবে, সেটাই সে বুঝতে পারছে না, যেটা শোভাকেও অনেক কষ্ট দেয়। শোভা তো মেনে নিয়েছে বিষয়টা, যাক সে ভুলে গিয়েছে, কিন্তু তিরু কেমন যেন হয়ে গিয়েছে, সে শোভার সাথে দীর্ঘ অনেকগুলো দিন হয়ে যায় দেখা করে না। মাঝখান থেকে শোভার অফিস থেকেও তাকে বারবার জিজ্ঞাসা করা হয় যে তার নাকি কানাডা শিফট হওয়ার এটাই লাস্ট চান্স। সেখানেও সে এতদিন যেখানে কোনো সিদ্ধান্ত নিতে পারেনি, এখন সে সিদ্ধান্ত নিয়ে নেয়, সে চলে যাবে। এই বিষয়টা নিয়ে সে নিজের পরিবারকেও জানায়। তার পরিবার থেকেও কেউ চায় না যে শোভা কানাডা চলে যাক। আর হ্যাঁ, তার এমন সিদ্ধান্তের পেছনে মূল কারণটাই হলো তিরুর এমন বদলে যাওয়া। সেদিন এই খবরটা তিরুর কানেও আসে, শোভা নাকি কানাডা চলে যাবে, কিন্তু তিরু তবুও শোভার সাথে দেখা করে না। তাই এই বিষয়টা বুঝতে পেরে তিরুর বাবা সেদিন রাতে তিরুকে নিয়ে বাইরে এক জায়গায় খেতে যায়, আর সেখানে তাকে বলে, দেখ এটা কিন্তু নতুন কিছু না, জানিস হসপিটালে যেদিন শোভার জন্ম হয়েছিল সেদিনই তোর মা বলেছিল আমার ছেলের বউ আসলো অবশেষে, তাই হাল ছেড়ে দিস না, তোর মাকে রাজি করাতেও কিন্তু আমার অনেক খাটনি পোহাতে হয়েছিল, তাই একবার ওকে বোঝার চেষ্টা কর যে ও আসলে কি চায়। 10 বছর তোর সাথে কথা বলতে পারিনি বলে আমাদের সম্পর্কটা কোথায় গিয়ে ঠেকেছিল, সেটা যেন শোভার সাথে না হয়, সেদিকে খেয়াল রাখিস। তারপর তারা কথা বলতে বলতে বাড়ি ফিরছিল। আর মনে আছে গল্পের শুরুতে তিরুর বাবা তিরুর দেওয়া তথ্যের মাধ্যমে একটা কিডন্যাপারকে গ্রেফতার করেছিল? হ্যাঁ, সে এখন জেল থেকে কিভাবে যেন ছাড়া পেয়েছে। আর গত অনেক দিন ধরেই তিরুর বাবাকে সে খুঁজছিল, যেখানে আজকে রাতে এই শুনশান রাস্তায় সে তাকে পেয়েছে, আর নিজের হাতে একটা চাকু নিয়ে ওই কিডন্যাপার তাকে মারার জন্যই আসছে। যা বুঝতে পেরে তিরু তাকে আটকাতে যায়, কিন্তু কোনো লাভ হয় না, উল্টো মার খেয়ে জখম হয় সে, কারণ তিরু সেই শুরু থেকেই এই বিষয়গুলোতে খুবই ভয় পায়। কিন্তু যখন কিডন্যাপার তার বাবার বুকে লাথি মারে আর তাকে মারতে ছুরি নিয়ে এগিয়ে যায়, তখনই তিরু তাকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দেয় আর তাকে এলোমেলোভাবে মারতে শুরু করে, কিন্তু ওই কিডন্যাপারের সাথে সে পারে না। কিন্তু এক সময় তিরু যখন বুঝতে পারে যে এবার কিছু করতে না পারলে তার বাবাকে হয়তোবা সে হারাবে, তখন তার মধ্যে একটা আলাদা সাহস আসে। সে ওই কিডন্যাপারকে ধাক্কা দিয়ে ফেলে দেয় আর তাকে আবারও এলোমেলোভাবে মারতে শুরু করে। এদিকে তিরুর বাবা তো আগে থেকে অসুস্থ ছিল, তাই সে কিছু করতে পারে না, কিন্তু তিরুর তার প্রতি এমন ভালোবাসা দেখে সে অবাক হয়। আর এক সময় তিরু একটা বড় পাথর নিয়ে কিডন্যাপারের বুকে আঘাত করে, আর ওই রাতেই তিরুকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কারণ ওই কিডন্যাপারের সাথে হাতাহাতিতে সেও অনেক গুরুতর আহত হয়েছে। শোভা হাসপাতালে এসে তিরুর এই অবস্থা দেখে আর ঠিক থাকতে পারে না, কিন্তু তবুও সে নিজেকে সামলে নেয়। আর তার কিছুদিনের মধ্যেই তিরু সুস্থ হয়ে বাসায় ফিরে আসে, যার পরদিন থেকেই আবারও সে কাজে বেরিয়ে পড়ে। এই ঘটনায় তিরু এবার তার পরিবারের দায়িত্ব নিতে শিখেছে, কিন্তু শোভার সাথে সে এখনও দেখা করেনি। এমনকি তিরু যে কদিন হাসপাতালে ছিল সেই কদিন শোভা বাহিরে থেকে ডাক্তারের সাথে কথা বলে তিরুর খোঁজ খবর নিয়েছে, কিন্তু সরাসরি তার সাথে দেখা করেনি, কারণ তার মধ্যে একটা অভিমান জন্মে গিয়েছে। তবে আজকে শোভা তিরুর বাসায় আসে, কিন্তু তিরুকে সে কোথাও পায় না। সে তিরুর দাদাকে জিজ্ঞাসা করে ও কোথায় গেছে, দাদা বলে ও তোর কাজে চলে গিয়েছে, কিন্তু শোভার কথা কালকেই তো বাসায় ফিরল, ডাক্তার তোকে রেস্ট করতে বলেছে। আসলে আজকেই শোভার কানাডার উদ্দেশ্যে ফ্লাইট, সে তাকে জিজ্ঞাসা করে আপনি কি বলেছেন ওকে যে আমার আজকে রাতেই ফ্লাইট। তখন তিরুর দাদা বলে আমি ওর এই অবস্থায় ওকে কীভাবে বলবো এই কথা, তুই বলে দিস। আসলে শোভা আজকে রাতেই চলে যাবে কানাডা, কিন্তু তিরু তার কিচ্ছু জানে না, কারণ গত 20 দিন ধরে তাদের মধ্যে কথা অথবা দেখা সাক্ষাৎ কোনোটাই নেই। তাই শোভার মধ্যেও একটা অভিমান জন্মে গিয়েছিল, কিন্তু আজকে শোভা নিজের অভিমান ভেঙে তিরুকে কল করে আর বলে আমি তো কানাডা চলে যাচ্ছি, 2 বছরের আগে ফিরতে পারবো না। আর এই কথা শুনে তিরুর মন আরও খারাপ হয়ে যায়, কিন্তু সে শোভাকে বুঝতে দেয় না। তবে তার ভেতরের কষ্টটা যেন ধীরে ধীরে বাড়ছে, কারণ সেই ছিল তিরুর একমাত্র বন্ধু যার সাথে সে নিজের হাসি কান্নার সকল কিছু শেয়ার করত। তবে শোভা একদম শেষে একটা কথাই বলে, রাতের বেলা আমার ফ্লাইট,
যদি সময় থাকে তাহলে শেষবারের মতো এয়ারপোর্টে দেখা করতে আসিস। ওদিকে রাত হয়ে যায়, শোভাও তার পরিবারের থেকে বিদায় নেয়। শোভার ছোট ভাইটা ভালোমতোই বুঝতে পারছে তিরুর অনুপস্থিতি তার বোনটাকে খুবই কষ্ট দিচ্ছে, কিন্তু কিচ্ছু করার নেই। তিরুর দাদা আর তার বাবার কাছেও সে বিদায় নেয় আর সোজা চলে যায় এয়ারপোর্টের ভেতরে। আর এদিকে তিরুও এবার নিজের সকল সংকোচ বাদ দিয়ে রওনা দিয়ে দেয় এয়ারপোর্টের উদ্দেশ্যে, কিন্তু মাঝ রাস্তায় তাকে ট্রাফিক পুলিশ আটকে দেয় কারণ তার হেলমেট ছিল না। তিরু পুলিশকে অনেক বোঝানোর চেষ্টা করে যে তার কাছের মানুষটা তার দেশ ছেড়ে চলে যাচ্ছে, তার সাথে শেষ দেখাটা সে করতে যাচ্ছে, কিন্তু পুলিশ তার কোনো কথা শোনে না। আর ওদিকে অবশেষে শোভার ফ্লাইটের সময় হয়ে গেছে, কিন্তু তিরু এখনও তার সাথে শেষ দেখাটা করতেও আসলো না। সে ভেবে নেয় হয়তোবা তিরু তার সাথে দেখাটাও করতে চায় না, হয়তোবা সে আসবে না, যার কারণে অবশেষে তাকে সময় মতো টেক অফ করতে হয়। শোভা প্লেনের মধ্যেই কান্নায় ভেঙে পড়ে। আর বাসায় ফিরে তিরু তার বাবাকে জড়িয়ে ধরে কান্না করে। পরদিন সকালে শোভার ভাই তিরুর কাছে অনেকগুলো গিফট আর চিঠি নিয়ে এসে তার সামনে ছড়িয়ে দেয় আর বলে, এই সব তোমার জন্য রেখেছিল আমার বোনটা তোমাকে দেবে বলে। তুমি তো তাকে প্রপোজ করেছো কয়েকটা দিন আগে, কিন্তু আমার বোনটা তোমাকে সেই ক্লাস সিক্স থেকে ভালোবাসে, যেটা কখনো বোঝার চেষ্টা করনি, যেটা শুধু আমি জানতাম। যখনই দিদি তোমাকে নিজের মনের কথা বলতে চেয়েছে তখনই তুমি অন্য একটা মেয়ের কথা এসে দিদিকে বলেছো, কিন্তু কেন একদম শেষে এসে তোমার প্রপোজ অ্যাকসেপ্ট করলো না জানো? যখন তুমি দিদিকে প্রপোজ করেছো তখন দিদি ভেবেছিল তুমি হয়তোবা দুজন মেয়ের কাছে রিজেক্ট হওয়ার পর শেষমেশ কাউকে না পেয়ে তার কাছে এসেছো। সে ভেবেছে হয়তোবা তুমি তাকে আসলে ভালোবেসে নয় বরং ঠেকায় পরে তার কাছে এসেছো, আর সে তোমার ঠেকার ভালোবাসা চায় না, তাই দিদি না করেছিল তোমাকে। কিন্তু তবুও সে আশা রেখেছিল যে তুমি আবারও আসবে তার কাছে, তাকে মানাবে, আর সেখানে তুমি তো তার সাথে কথা বলাই বন্ধ করে দিলে। আর এই কথাগুলো শোনার পর তিরু বুঝতে পারে যে কাকে সে হারালো, অনেক বড় ভুল হয়ে গিয়েছে তার। কিন্তু এখনও অনেক দেরি হয়ে গিয়েছে, তার আর কিছু করার নেই। তারপর আরও অনেকগুলো দিন কেটে যায়, শোভাও নিজের কাজে ব্যস্ত হয়ে পড়েছে। ঠিক আজকে প্রায় দুই মাস পর তিরু তাকে কল করে, তিরু তাকে ভিডিও কল করেছে যেখানে সে তাকে কিচ্ছু বলছে না। আর আজকে এতদিন পর তিরুকে দেখে শোভা আর স্বাভাবিক থাকতে পারে না, সে কাঁদতে শুরু করে আর বলে, আমার এখানে ভালো লাগছে না, তোকে ছাড়া বড়ই একা লাগে, আমি কালকে ইন্ডিয়া চলে আসবো, আমি আর এখানে থাকতে পারবো না, তুই আমাকে ছেড়ে ওখানে কিভাবে ভালো আছিস, এই বলে কাঁদতে শুরু করে। আর তখনই তিরু তাকে বলে, আমি তো ওখানে নেই রে, পেছনে তাকা। আর শোভা তার পেছনে তাকিয়ে দেখে সেখানে তিরু দাঁড়িয়ে, আর ওখানে তাকে দেখে শোভা যে তাকে কি বলবে কিচ্ছু বুঝতে পারছে না। তিরু বলে, তুই আমার জন্য অনেক কিছু করেছিস যেখানে আমি তোর জন্য কিছুই করিনি, তুই আমাকে এত ভালোবাসিস আমি কখনো বোঝার চেষ্টাও করিনি, ক্ষমা করবি আমায়। আর তার এই কথায় শোভার মধ্যে কোনো রাগ অভিমান আর বাকি থাকে না, শোভা তাকে জড়িয়ে ধরে নিজের মনের সমস্ত আবেগ উজাড় করে দেয়। আর তার ঠিক পরের মাসেই শোভা তার কাজ রেখে তিরুর সাথে ইন্ডিয়া চলে আসে, যেখানে পরবর্তীতে তাদের খুবই সুন্দরভাবে বিয়ের ধাপটা সম্পন্ন হয়, যেখানে তাদের দুই পরিবার খুবই আনন্দের সাথে তাদের আত্মীয়তার সম্পর্ক তৈরি করে নেয়। কিন্তু এরপরে সমস্যাটা হলো তারা দুজন প্রায় সময়তেই ভুলে যায় যে তাদের বিয়ে হয়ে গিয়েছে, তারা এখন বিবাহিত কাপল। আর বেশিরভাগ ক্ষেত্রেই তারা সেই আগের মতোই বন্ধু হয়ে ঘোরাফেরা করে, যেখানে হাসি তামাশা শয়তানি ফাইজলামি ঝগড়া বিবাদ লেগেই থাকে তাদের মধ্যে। আর হ্যাঁ, এই অনুভূতিটাই যেন এই সম্পর্কের সব থেকে সেরা একটা বিষয়। যাক, আজকের গল্প এখানেই শেষ করতে হয়। তা কেমন লাগলো সিনেমাটা সেটা কমেন্ট বক্সে জানাতে পারেন, আর বিশেষ করে আমার উপস্থাপনায় গল্পটা কেমন লেগেছে সেটা বলে যাবেন, কোনো বিষয় ইম্প্রুভ করার থাকলে সেটাও বলবেন, তাহলে আমি পরবর্তীতে ওই ভুলটা আর করবো না। আর এই যে স্ক্রিনে ভিডিও ভেসে উঠেছে, চাইলে ক্লিক করে দেখা শুরু করতে পারেন, আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইবের বাটনটা ক্লিক করে রাখবেন, তাতে পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে আপনি পেয়ে যাবেন। আর অবশেষে ভিডিওটা আপনি এই পর্যন্ত দেখেছেন সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ।